আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরের অথবা বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। দর্শক, আমরা আজকে আসছি যশোর জেলার ঐতিহ্যবাহী পশুরহাট, সাত মাইল পশুরহাট। এটির অবস্থান যশোরের দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুরহাট, যেখান থেকে আপনাদের কিছু পশুর দরদাম জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা কিছু হাড্ডিসার গাভি পশুর দরদাম জানানোর চেষ্টা করি বা জেনে আসি। সালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কত যাচ্ছেন এটা? 65। কি জাত ভাই এটা? ফ্রিজিয়ান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাত মাইল হাটে একটি ফ্রিজিয়ান। কয় জাত ভাই? কানিসাউ। কানিসাউ একটি গাভি গরু, ডবল ফ্রেমের। এটি দরদাম হচ্ছে, বেচা বিক্রি চলছে। ভাই, একটা কাস্টমার এসে দেখি বেচা বিক্রি কত হবে ভাই? 52-53 উঠতেছে, তাই না? কয়টা নিয়েছেন আজকে? একটাই নিয়েছেন। ইচ্ছা কত বিক্রি? 58 হলে বিক্রি করবেন। একটি গরু দেখতে পাচ্ছি নিচে যাতে। সালাম আলাইকুম। চাচা ভালো আছেন? এটা কত যাচ্ছে? 47। দেশি জাত চাচা এটা? দেশি গরু, তাই না? কয় দাঁত হয়েছে চাচা? দাঁত সব হয়ে গেছে। দাঁত শেষ? দাঁত সব হয়ে গেছে দাঁত। পুষা আপনি? পেটে কি বাছর আছে? কয়টা নিয়েছিলেন আজকে? একটা নিয়েছেন। বেচা বিক্রি কত হবে চাচা এটা? বলা যাচ্ছে না। আপনার ইচ্ছা? এখন দামের পরে নির্ভর করে। কি বলে আসলেন? তাই না? 45। দর্শক, একটি দেশি জাতের গাভি গরু দেখতে পাচ্ছি। এটি চাচা 45 হলে ছাড়বে। চাচা কতদিন ধরে ব্যবসা করেন? আমি ব্যবসা করি 23 বছর ধরে। এই হাটে না অন্য কোনো হাটে যান? বিভিন্ন হাটে যান। দর্শক, আপনারা শুনবেন চাচার কাছ থেকে, চাচা আজকে একটা গরু নিয়ে আসছি, দেখা যাক। আমরা আরেকটি দেশি জাতের গাভি গরু দেখতে পাচ্ছি, ছোট ষোলো দর্শক। এটা দেখে আসি কত চাই। সালাম আলাইকুম চাচা, এটা কত যাচ্ছেন? 48। চাচা এটা কি জাত? জি ভালো ভাই, ভালো ভাই। ও কয় যাচ্ছে চাচা? সমান বয়স। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের একটি গাভি গরু। এটি চাচা কত হলে, এটি কত হলে বিক্রি করবেন? 45 হলে ভাই। এটা কয় দাঁত হয়েছে? দাঁত হয়ে গেছে। কয়টা নিয়েছিলেন আজকে? দুটো নিয়েছেন, বিক্রি হয়ে গেছে একটা? ও, এটা একটা বিক্রি হয়ে গেছে। ওটা লাভ হয়েছে? লস? তাই এটা কত বলছে দাম? 40-42। আপনার ইচ্ছা কত? 5000। 45 হলে বিক্রি করবেন। দর্শক, আপনারা শুনছেন একটি দেশি জাতের গাভি গরু, ভাইটি 45 হলে বিক্রি করবে। 40-42 দাম হয়ে গেছে। তো একটা নিয়ে আসছিল, সেটি লস হয়ে গেছে।